হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে মূলত একটা নতুন একটা আর্নিং অ্যাপ নিয়ে আলোচনা করব যে অ্যাপটা রেগুলার পেমেন্ট করে আসতেছে এবং এটা আপনাদেরকে প্রতিদিনই পেমেন্ট করবে মানে আপনি চাইলে আজকে কাজ করে আজকে উইথড্র করতে পারবেন এবং পেমেন্টটাও নিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এখানে আপনি কীভাবে কাজ করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সকল কিছু আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে আপনার এই অ্যাপটিতে কাজ করবেন কারণ এই অ্যাপটিতে কাজ করলে আপনি একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন তো এখানে আমি নিজেই কিন্তু কাজ করেছি অলরেডি এবং আমার এমন প্রায় একশো টাকার উপরে হয়ে গেছে যেটা হচ্ছে আমি আপনাদের সামনে প্রথমে লাইভে উইথড্র আর এইখানে আপনার মাত্র 10 টাকা হলে আপনি উইথড্র করতে পারবেন এইখানে যে আপনার একশো টাকা করতে হবে এটা না মাত্র 10 টাকা হলে আপনি উইথড্র করতে পারবেন তো বুঝতে পারছেন খুবই ভালো একটা অ্যাপ একশো পার্সেন্ট আপনাদেরকে পেমেন্ট করবে আপনার নিশ্চিন্তে এই অ্যাপিতে কাজ করতে পারেন তো তার জন্য আমি রিকোয়েস্ট করব সবাই সম্পূর্ণ ভিডিও দেখে এই অ্যাপিতে আপনারা কাজ করবেন কারণ এখানে অনেকগুলো কাজ রয়েছে আর এখানে অবশ্যই ভিপিএন দিয়ে কাজ করতে হবে তো যাই হোক এইগুলো আমি একটু পরে দেখাবো প্রথমত আমি এখানে উইথড্র করতেছি তারপর পেমেন্ট নিয়ে আমি আপনাদেরকে বাকি কাজগুলো দেখাবো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু একশো তিন টাকা রয়েছে এটা আমি উইথড্র করব এখানে আপনার দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু যে আপনি ডেইলি উইথড্র করতে পারবেন এবং একশো পার্সেন্ট পেমেন্ট করবে মেথডের জায়গায় দেখতে পাচ্ছেন বিকাশ রকেট নগদ মোবাইল রিচার্জ পেপাল বিটকয়েন অসংখ্য অপশন রয়েছে মোবাইল রিচার্জ দশ টাকা এবং বিকাশ আমি যেহেতু একশো টাকা উইথড্র করবো সেক্ষেত্রে একশো টাকা সিলেক্ট আর বিকাশ রকেট নগদ এগুলো হচ্ছে একশো টাকা আশা করি বুঝতে পারছেন মিনিমাম একশো টাকা আর রিচার্জ হচ্ছে দশ টাকা তো তারপর হচ্ছে এখানে আপনার আমি কী করবো আমার নাম্বারটা দিয়ে দিতে আপনারা কী করবেন উইথড্র করার জন্য সেমভাবে নাম্বারটা দেবেন দেন এখানে অ্যামাউন্ট লিখবেন একশো টাকা যদি রি মানে রিচার্জ করেন সেক্ষেত্রে দশ টাকা তো আমি কেন উইথড্র করে দেখাচ্ছি প্রথমে সেটা হচ্ছে অনেকে বিশ্বাস করে না যে অ্যাপগুলো আসলেই পেমেন্ট করে নাকি এর জন্য আগে হচ্ছে আমি উইথড্র করতেছি তারপর আমি আপনাকে কাজগুলো দেখিয়ে দিব তো এখানে আমি এখন ক্লোজ হয়েছে মানে এটা আবার ওপেন হয়ে যাবে একটু সমস্যা নেই জাস্ট আপনারা কি করবেন প্রতিদিনই উইথড্র করতে পারবেন তো এখানে একটু আমি ওয়েট করতেছি এখানে আমি উইথড্র করে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এখানে কাজগুলো করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন উইথড্র করবেন এটও যদি দেখিয়ে দেবো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা মূলত নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন আশা করি বুঝতে পারছেন তো একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকবে জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করতেছি তারপর উইথড্র করে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছি আমার ম্যাথড কিন্তু দেখতে পাচ্ছেন স্যান্ড হয়ে গেছে সাকসেসফুলি এখন তো যাই হোক যেহেতু আমার এটা হয়ে গেছে তো এখন জাস্ট আমি এখানে কিছুক্ষণ ওয়েট করতেছি যে আমি পেমেন্টটা পেয়ে যাই আমি যেহেতু এখানে উইথড্রোটা করে দিচ্ছি অলরেডি আমার ব্যালেন্সটা কিন্তু অলরেডি চলে গেছে এখান থেকে তো যেহেতু আমার এখানে উইথড্র সাকসেসফুল হয়ে গেছে তো এখন জাস্ট আমরা উইথড্র করতেছি সরি ওয়েট করতেছি যে আমি কখন পেমেন্টটা পেয়ে যাই আশা করি বুঝতে পারছেন এখন বাজার হচ্ছে বারোটা সতেরো তো জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করি আর এখন আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি দেখিয়ে দিতেছি তারপর কীভাবে কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন তো যাই হোক আপনারা কী করবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকের অ্যাপের লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করে প্রথমে অ্যাপটা ইনস্টল করে নেবেন প্লেস্টোর থেকে আর আপনারা অবশ্যই ফাইভ স্টার রেটিং দিয়ে দেবেন আশা করি বুঝতে পারছেন প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর হচ্ছে আপনারা ওপেন করবেন অ্যাপের নাম হচ্ছে স্মাইল আপ আশা করি বুঝতে পারছেন তো এখন আমি অ্যাকাউন্ট খোলার নিয়মটা দেখিয়ে দিতে অ্যাপটা ওপেন করলে এরকম চলে আসবে আপনাদের সামনে তো এইখানে আপনারা কী করবেন জাস্ট একটা অপশন রয়েছে এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এরকম অপশন চলে আসবে দেন এখানে আপনার নাম লিখবেন নাম্বার লিখবেন এখানে ইমেল অ্যাড্রেস দেবেন সবগুলো সঠিকভাবে দেবেন দেন পাসওয়ার্ড দেবেন এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং রেফারেল কোড হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়াতে হবে ওই কোডটাই দিতে হবে তা না হলে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না ওয়ান টু থ্রি ফোর দিলে হয়তো আবার কাজ করবেন আপনার জাস্ট আমার রেফারেল কোডটা দিয়ে দেবেন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ওইটা দিয়ে আপনার জাস্ট এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপর এরকম অপশন চলে আসবে এখানে মোবাইল নাম্বার এবং হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়েছেন একটু আগে সেটা দিয়ে লগ এ ক্লিক করে লগ ইন করা হয়ে যাবে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে এই অ্যাপটিতে কাজ করতে হবে যেমন আপনি চাইলে এই যে টার্বো ভিপিএন বা সুপার ভিপিএন বা সিকিউর ভিপিএন যে কোনো একটা ইউজ করতে পারেন তো আপনি যদি কোনো ভিপিএন ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাপটা থেকে কাজ করতে পারবেন না তো আমি এখানে কিন্তু একটা ভিপিএন অলরেডি মানে কানেক্ট করে নিয়ে এসেছি আপনারা টার্বো ভিপিএন সুপার ভিপিএন বা যে কোনো একটা ভিপিএন আপনি কানেক্ট করে নেবেন ইউএসএর লোকেশন দিয়ে আশা করি বুঝতে পারছেন তো তারপর হচ্ছে আপনি অ্যাপটা ওপেন করতে পারবেন তা হলে কিন্তু ওপেন করতে পারবেন না তো এখানে হচ্ছে গেমের জায়গা হচ্ছে গেমস খেলে আর্নিং করতে পারবেন এবং আর্নিংয়ের জায়গায় হচ্ছে আপনারা এখানে কুইজ স্লাকি স্পিন ম্যাজিক স্পিন এগুলো করে আর্নিং করতে পারবেন এবং রেফার করে আর্নিং করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের জায়গায় গিয়ে হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন উইথড্র কথা বলতে না বলতেই কিন্তু আমি অলরেডি পেমেন্টটা পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু বেগাস থেকে অলরেডি একটা মেসেজ চলে এসেছে মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু আমি পেমেন্টটা পেয়ে গেছি যে দেখতে পাচ্ছেন এই যে ইউ হ্যাভ রিসিভ টাকা একশো ফ্রম এত রেফার হচ্ছে আপনার স্মাইল আপ পে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাথে সাথে পেমেন্টটা পেয়ে গেছি তো অ্যাপটা যে একশো পার্সেন্ট পেমেন্ট করে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটি কিন্তু আপনাদের মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই তারা পেমেন্টটা করে দিবে আশা করি বুঝতে পারছেন এখানে আপনার যখন উইথড্র করবেন মাত্র দশ টাকা হলে আপনি উইথড্র করতে পারবেন সাথে সাথে মানে উইথড্র করার সাথে সাথে আপনাকে পেমেন্টটা করে দেবে গেলে কয়েক ঘন্টা সময় লাগতে পারে যদি অ্যাডমিন অনলাইনে না থাকে আশা করি বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেমেন্ট প্রুফটা আপনাকে দেখিয়ে দিলাম যাই হোক তো আপনাদের আশা করি বিশ্বাস হয়েছে যে অ্যাপটা পেমেন্ট করা আর এখান থেকে আপনারা কিন্তু রেগুলার আর্নিং করতে পারবেন রেফার করে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন এই অ্যাপটা থেকে তো যেহেতু আমি এই অ্যাপটা থেকে পেমেন্ট অলরেডি পেয়ে গেছি সেক্ষেত্রে হচ্ছে এখানে আমি ফাইভ স্টার রেটিং দিয়ে দিতেছি তো আপনারা কী করবেন সেমভাবে যখন ইনস্টল করবেন তো আপনারা কী করবেন এই যে এখানে রেটিং দিয়ে দিবেন সবাই ফাইভ স্টার আশা করি বুঝতে পেরেছেন যখন ইনস্টল করবেন তখন হচ্ছে এটা রেটিং দিয়ে দেবেন সবাই ফাইভ স্টার করে তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীভাবে আপনার কাজটা কমপ্লিট করবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম যে পেজটা রয়েছে এটার মধ্যে কিন্তু অনেকগুলো গেমস রয়েছে তো আপনারা কি করবেন যে কোনো গেমসে আপনারা খেলতে পারবেন যেটা আপনাদের ভালো লাগে সেই গেমটা খেলে আপনি এইখান থেকে আর্নিং করতে পারবেন যেমন আমি এখানে যে থ্রি ডি গেমটা রয়েছে আপনার তীরের গেমসটা এটা আমি হচ্ছে ওপেন করলাম দেন তারা এখানে কী বলতেছে দেখতে পাচ্ছেন ইউনিড টু প্লে দিস গেম অ্যাটলিস্ট থ্রি মিনিট তো এখানে হচ্ছে আপনাকে মিনিমাম তিন মিনিট এখানে গেমটা খেলতে হবে তারপর হচ্ছে ইউ উইল গেট ওয়ান কয়েন্স আপনি কিন্তু একটা কয়েন পাবেন এই গেম খেলার জন্য কিন্তু আপনি যদি আরও বেশি খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার চল্লিশটা টাকা জিতার সম্ভাবনা এখানে রয়েছে আশা করি বুঝতে পারছেন তো এই গেমটা আমি খেলবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে তিন মিনিট উপরে রয়েছে আমাকে মিনিমাম এখানে এই গেমটা তিন মিনিট খেলতে হবে তো আমি এখানে স্কোরে ক্লিক করলাম দেন এখানে হচ্ছে আপনাকে এইভাবে হচ্ছে গেমটা খেলতে হবে তিন মিনিটের মতো মিনিমাম আপনাদেরকে খেলতে হবে আশা করি বুঝতে পারছেন তো যাই হোক এইভাবে মূলত আপনার তিন মিনিটের মধ্যে গেমটাই খেলবেন আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই খেলবেন আর আপনার যদি বেশি ভালো লাগে সেক্ষেত্রে আপনি এখানে যতক্ষণ আপনাদের ভালো লাগে ততক্ষণ আপনি খেলতে পারেন তো এই যে ইয়াটা রয়েছে আপনার তিটা রয়েছে এটা যদি আপনি এখানে লাগাতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি পয়েন্ট পাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এভাবে আপনি মারবেন আর কি তো এইভাবে আর কি আপনি খেলবেন তো দেখতে পাচ্ছেন গেম ওভার আবার হচ্ছে এটা আমি খেলতেছি তো এইভাবে আর কি আপনাদেরকে খেলতে হবে এগুলো তো দেখতে পাচ্ছেন আবারও সেভাবে আমি খেলতেছি আর কি তো আপনার জাস্ট এইভাবে খেলে নিবেন দেখতে পাচ্ছেন পঁচিশ আমি কিন্তু পেয়ে গেছি এখানে স্কোর আর কি তো এটা খেলতে কিন্তু ভালোই লাগে আপনারা যদি খেলেন সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু ভালো লাগবে তো চাষ এখানে গেম খেলেও আর্নিং করতে পারবেন হিউজ পরিমাণে কিন্তু আর্নিং করতে পারবেন দেখতে পার্সেন্ট পঞ্চাশ পেয়ে গেছে আপনার একটি পার্সেন্ট সাকসেস হয়ে গেছে আমরা কিন্তু তিন মিনিট খেলে ফেলেছি সাকসেস হয়ে গেছে তো আপনি চলে আরও বেশি খেলতে পারেন যদি না চান সেক্ষেত্রে আপনি ব্যাগে প্রেস করে দিতে পারেন তো তারপর আপনার অ্যাকাউন্টে যদি চান সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু এক কয়েন আপনাদের অ্যাড হয়ে যাবে আমার কিন্তু পয়েন্টস ছিল এখানে বিশ এখন কিন্তু একুশ হয়ে গেছে অলরেডি আশা করি বুঝতে পারছি তো এইভাবে মূলত আপনাদের যতগুলো গেমস রয়েছে এগুলো আপনার খেলে আর্নিং করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো তো তারপর এখানে আরেকটা অপশন রয়েছে আর্নিং অপশন এখানে আমি ক্লিক করলাম তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন কুইজ রয়েছে আপনার স্পিন রয়েছে এগুলো খেলেও কিন্তু আর্নিং করতে পারবেন তো এখন হচ্ছে আমি স্পিনে ক্লিক করতেছি তারপর দেখতে পাচ্ছেন এখানে ট্যাপে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে একটা অ্যাড শো করে দিয়েছি অ্যাডটা আমাদেরকে চার সেকেন্ড দেখতে হবে এখানে তো দেখার পর হচ্ছে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন সাকসেস আমরা ব্যাকে প্রেস করব তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আবার হচ্ছে আমরা দশ সেকেন্ড ওয়েট করবো ওয়েট করে আবার হচ্ছে এইভাবে ট্যাপে ক্লিক করে আর্নিং করবো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাতটা পয়েন্ট অলরেডি পেয়ে গেছি এইভাবে আপনাদেরকে কি করতে হবে পয়েন্টগুলো আর্নিং করতে হবে তো আবার এখানে আমি ট্যাপে ক্লিক করলাম ট্যাপে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন আবার কিন্তু এখানে অলরেডি আবার ওই যে অ্যাড শো করে দিয়েছে এবং কিন্তু চার সেকেন্ড তারা আমাদেরকে বলতে এখানে ওয়েট করতে তো এটা কিন্তু সাকসেস হয়ে গেছে আমরা ব্যাকে প্রেস করলাম এইভাবে মূলত আপনাকে পয়েন্টগুলো আর্নিং করতে হবে এবং ইম্প্রেশনগুলো করতে হবে তো আপনারা কিন্তু কাজগুলো দেখতে পাচ্ছেন একদম ইজি এই একদম ইজি কাজগুলো যদি করে আপনি আর্নিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয় তো সবাই কাজ করবেন এই অ্যাপটা একশো পার্সেন্ট লেজ যেটা একশো পার্সেন্ট পেমেন্ট করে তো নিশ্চিন্তে আপনি যদি কাজ করেন আপনি একশো পার্সেন্ট পেমেন্ট মানে পাবেন এখান থেকে আপনি প্রতিদিন কাজ করবেন আপনি প্রতিদিনই পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর এখানে কোনো বিগ একটা অ্যামাউন্ট না যে আপনাদের আর্নিং করতে হবে এখানে জাস্ট দশ টাকা আর্নিং করবেন সেটাই আপনি উইড্রো করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে দশটা অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে এইভাবে মূলত আপনার কী করবেন এগারোটা কমপ্লিট করবেন আশা করি বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগারোটা কমপ্লিট করা হয়ে যাচ্ছে এদিক থেকে আপনার পয়েন্টও আর্নিং হচ্ছে আর আপনার ইমপ্রেশন কিন্তু হয়ে যাচ্ছে দেন এখানে আবারও ট্যাপে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ইউ নিড টু ওয়েট লিস্ট ওয়ান মিনিট ইউ উইল গেট যে দেখতে পাচ্ছেন তিনশো আশি কোয়েন্ট কিন্তু পেয়ে যাবেন জাস্ট এখানে আর্ন পয়েন্টে ক্লিক করবেন তারপর হচ্ছে এই তাপ আপনাদেরকে ক্লিক করতে হবে অ্যাড আমি ক্লিক করলাম দেন এখানে হচ্ছে এক মিনিট ওয়েট করতে হবে তারপর আমি যে এক মিনিট ওয়েট করব কিন্তু যদি আমাকে প্লে স্টোর নিয়ে যায় সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্লে স্টোর নিয়ে গেলে আপনি অ্যাপটা ইনস্টল করবেন তো এগারোটা কমপ্লিট করার পর এটা ক্লিক করবেন ক্লিক করে এক মিনিট ওয়েট করবেন যদি সাইট হয় এরকম সাইট হয় সেক্ষেত্রে এক মিনিট ওয়েট করবেন এখানে আর যদি আপনাকে প্লে স্টোর নিয়ে চলে যায় এই সাইটে না নিয়ে আসে তো সেক্ষেত্রে আপনি কি করবেন অ্যাপটা ইনস্টল করে আপনি অ্যাপটার এক থেকে দুই মিনিট ওপেন করে রাখবেন তো তাহলে হচ্ছে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো যেহেতু আমাকে সাইটে নিয়ে চলে আসছে কোনো স্টোর নিয়ে চলে যায়নি মানে অ্যাপের মধ্যে নিয়ে যায়নি তো সেক্ষেত্রে আমি কী করবো অ্যাপ ইনস্টল করবো না জাস্ট এখানে এক মিনিট ওয়েট করব তো যদি আপনাদের এখানে এক মিনিট ওয়েট করা হয়ে যায় সেক্ষেত্রে আপনি কী করবেন ব্যাকে প্রেস করে দেবেন আশা করি বুঝতে পারছেন তো আমার প্রায় এখানে এক মিনিটের উপর হয়ে যাচ্ছে তো এখন আমি ব্যাকে প্রেস করবো তো এটা আপনারা কী করবেন করে নেবেন সঠিকভাবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু তেইশ পয়সা অলরেডি অ্যাড হয়ে গেছে এবং আপনাকে তিনশো ষাট কয়েন দেবে তো তার জন্য কিন্তু এইখানে আপনার আরও প্রায় এক থেকে দেড় টাকার মতো আর্নিং হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তারপর আরও আর্নিং করার জন্য আপনি কী করবেন এখানে কুইজ রয়েছে এই কুইজটা আপনি এখানে খেলতে পারেন দেখতে পাচ্ছেন তো এখানে কুইজ একদম সেমভাবে আপনাকে কী করতে হবে এখানে কুইজের জায়গায় আপনাকে কিছু এই যে প্রশ্ন করবে এই প্রশ্নটা আপনাকে উত্তর দিতে হবে যদি আপনি উত্তর না দিতে পারেন সঠিকটা সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না আপনাকে আবারও কিন্তু তারা সময় দিবে যে উত্তরটা দেওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন তো আপনি যেটা পারবেন না সেটা ভুল দিলে কোনো প্রয়োজন নেই সমস্যা নেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম সহজ একটা প্রশ্ন রয়েছে এটার উত্তরটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেলে জাস্ট এটা সাকসেস হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় এটা আমি ঠিক জানি না তো আপনার যদি জানেন সেক্ষেত্রে আপনারা দিয়ে দিবেন আর যদি না জানেন সেক্ষেত্রে আপনি একটা দিয়ে দিবেন তো তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড শো করবে সেটা দেখে নেবেন দেখে ব্যাকে প্রেস করবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে আবার হয়ে গেছে তারপর হচ্ছে ক্যাম্প ডেভিট চুক্তি কবে স্বাক্ষরিত হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি পারেন তো পারবেন না যদি না পারেন সেক্ষেত্রে আপনারা কী করবেন যে কোনো একটা দিয়ে দিবেন আশা করি বুঝতে পারছেন এটা কোনো ফ্যাক্ট না যে আপনাদের কাজটা হবে না তো আপনি যে কোনো একটা দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু তারা দিয়ে দিয়েছে যে কোনটা হবে আশা করি বুঝতে পারছেন উনিশশো আটাত্তরিটা তো নেক্সটে আমি ক্লিক করলাম ক্লিক করে এখানে কিছুক্ষণ আমি ওয়েট করতেছি ওয়েট করে আমি ব্যাকে প্রেস করবো তো দেন দেখতে পাচ্ছেন কার মার্স কোন দেশে মৃত্যুবরণ করেন তো এইখানে আপনারা কী করবেন আপনি যদি জানেন সেক্ষেত্রে দিবেন আর যদি না জানেন সেক্ষেত্রে আপনি জাস্ট এটা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সঠিক হয়ে গেছে আর কি তো অন্য মনে আর কি দিয়ে দিলাম তো এখানে সাকসেস হয়ে গেছে আমি ব্যাকআপ পেস করলাম তো এইভাবে মূলত আপনারা কী করবেন বারোটা কমপ্লিট করে নেবেন তো আমার কিন্তু এখানে অলরেডি পাঁচটা হয়ে গেছে যাই হোক এইভাবে মূলত আপনারা দিয়ে দিবেন সকল কিছু আশা করি বুঝতে তো এইভাবে আপনাদেরকে মানে ভুল সঠিক আপনি যদি পারেন তো পারবেন আর যদি না পারেন সেক্ষেত্রে আপনি ভুলটাই দিয়ে দিবেন আর যদি পারেন সঠিকটা দিবেন দিয়ে বারোটা কমপ্লিট করে নেবেন তো দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে বারোটা হয়ে গেছে কমপ্লিট তো এখন মূলত আপনারা যখন তেরো নম্বরটা কমপ্লিট করবেন তখন একটা অ্যাড শো করবে ওয়েট করে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে ইউনিট টু ওয়েট অ্যাটলিস্ট ওয়ান মিনিট এখানে আপনার জাস্ট আর্ন পয়েন্টে ক্লিক করবেন দেন অ্যাডে হচ্ছে ক্লিক করে দেবেন সেমভাবে আমি যেটা দেখিয়েছিলাম স্পিনের কাজটা এটা হচ্ছে সেম তো যদি সাইটে নিয়ে চল আসে সেক্ষেত্রে এখানে এক মিনিট ওয়েট করবেন আর যদি অ্যাপে নিয়ে চল আসে সেক্ষেত্রে আপনি অ্যাপটা ইনস্টল করবেন তো লাকি স্পিনের মতো সেমভাবে এই কাজটা আপনি করে নেবেন কমপ্লিট আশা করি বুঝতে পারছেন তো আমি এটা ওয়েট করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু তারা অ্যাড করে দিয়েছে অলরেডি এই কাজগুলো কমপ্লিট করার জন্য তো এইভাবে মূলত আপনারা কি করবেন আর্নিং ক্লিক করে এই কাজগুলো আপনার প্রতি তিরিশ মিনিট পর পর করে নিতে পারবেন আর সেমভাবে হচ্ছে ম্যাজিক স্পিন এটা হচ্ছে সেমভাবে আপনারা কমপ্লিট করে নেবেন আশা করি বুঝতে পারছেন একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন এগুলো আপনারা যদি কাজ করেন একদম ইজি ইজি কাজ আর আপনারা যদি রেফার করেন সেক্ষেত্রে এখানে রেফার ফ্রেন্ডে ক্লিক করবেন দেখেন এখানে আপনাদের কোডটা পেয়ে যাবে এটা হচ্ছে আমার কোড আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই কোডটা যদি ইউজ করেন সেক্ষেত্রে আমি পাবো দুইশো কয়েন আর আপনি যদি ফ্রেন্ডকে রেফার করেন সেক্ষেত্রে আপনিও পাবেন দুইশো কয়েন এভাবে আপনি আনলিমিটেড আর্নিং করতে পারবেন এবং আপনি উইথড্র কীভাবে করবেন সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি বুঝতে পারছেন তো এইভাবে মূলত আপনি এখানে কাজগুলো করে নি আর এখানে আপনার দ্বিতীয় তাদের সোশিয়াল গ্রুপ রয়েছে এটাতে জাস্ট আপনার জয়েন করে নেবেন আশা করি বুঝতে পারছেন আমি হচ্ছে এখানে জয়েন করে নিলাম তো আপনার সবাই এখানে জয়েন করে নেবেন তো যাই হোক আশা করি বুঝতে পারছেন সবাইকে কিন্তু আমি সকল কিছু দেখিয়ে দিয়েছি যে কিভাবে কি করবেন অ্যাকাউন্ট করা থেকে শুরু করে কিভাবে কাজ করবেন উইথড্র করবেন প্রুফ সহকারে সকল কিছু দেখিয়ে দিয়েছি তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটা করে লাইক করে দেবেন সবাই আর এইভাবে মূলত আপনারা আনলিমিটেড আর্নিং করবেন এবং আনলিমিটেড কিন্তু উইথড্রো করে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো আপনার মানে আপনাদের যত ভালো লাগে আপনি রেফার করতে পারেন রেফার করে হিউজ পরিমাণে কিন্তু আর্নিং করতে পারবেন এইভাবেই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য